আজ আন্তর্জাতিক যুব দিবস। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বিকেলে মতিঝিলের যুব উন্নয়ন অধিদপ্তর ভবনে সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাহিদ আহসান রাসেল, এমপি মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি। বিশেষ অতিথি মোহাম্মদ আক্তার হোসেন, সম্মানিত সচিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আক্তারুজ্জামান খান কবির, মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, জনাব জাহাঙ্গীর আলম, পরিচালক প্রশাসন ও অর্থ, জনাব মোহাম্মদ আব্দুল হামিদ খান, উপপরিচালক, জনাব মোহাম্মদ আলী আশরাফ, সহকারী পরিচালক, জনাব আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রতি বছর 12ই আগস্ট জাতিসংঘের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে থাকে। বাংলাদেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর পালিত হয়। এবছর বাংলাদেশের যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, UNV বাংলাদেশ এর যৌথ আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবছরের দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে বৈশ্বিক কর্মে যুব শক্তি। এর একটা বিরাট সংখ্যক যাদের আসলে দক্ষতা থাকে না, যারা চাকরি পায় না, হতাশাগ্রস্ত থাকে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া সরকারের এই মেকানিজমের ভিতরে মূল কাজ, এবং সেই কাজটি আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন 71টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে, 83টি ফর্মাল ট্রেড এবং কিছু নিড বেস ট্রেডের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সমস্ত যুবদেরকে প্রায় বছরে 3 থেকে 3.5 লক্ষ যুবদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। আমাদের SDG-র গোলের যে বিষয়টি সেটি আছে হলো এভাবে যে আমাদের 2016 সালে যে টার্গেট ফিক্স আপ করা হয়েছিল আমাদের, আমি আজকে আপনাদের সামনে সকলের কাছে উপস্থাপন করতে চাই, যেমন দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসিকতা, শিক্ষা, লিঙ্গ সমতা সংযুক্ত আছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তা আসলে অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে এবং বর্তমানে আমি এই প্রথমেই আমার বক্তব্যের শুরুতে আমি অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে শহীদ সকল পরিবারের সকল শহীদদেরকে। আজকে আমাদের যে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, তরুণ এবং স্বেচ্ছাসেবকদের ভূমিকা, এটি আসলে যুগে যুগে এবং যে কোনো দুর্যোগে বাংলাদেশ কিন্তু একটা মডেল বিশ্বের মিলে যে ধরনের মানে কাজ তারা করেছে স্বেচ্ছাসেবী হিসাবে, এটা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে যে কোনো দেশের জন্য। আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। তা আমি একটু আগেই আমাদের নেপালের ন্যাশনাল ইউথ কাউন্সিল কর্তৃক আয়োজিত এবং নেপাল সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি ইন্টারন্যাশনাল ইউথ ডে হিসাবে একটি আলোচনায়, ভার্চুয়াল আলোচনায় আমি সংযুক্ত ছিলাম, যেখানে নেপাল সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত ছিলেন। তো সেখানে আমি বিশেষ অতিথি হিসাবে সেখানে আমার বক্তব্য রেখেছি। তো শেষ করে আমি এখানে এসেছি। তো আজকে সকল দেশেই যথাযোগ্য মর্যাদা এটি পালন হচ্ছে, তবে আমি আপনাদের কথা সুর ধরে সেটি আমার যে কথাগুলো আমি রাখব সেটি হল যে আমাদের যেটি ইউথ পলিসি আমরা তৈরি করেছি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অবশ্যই এটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে আমরা আমাদের ইউথদের জন্য এই দেশে আরো বসবাসযোগ্য এবং তারা যেন বেকারত্বের হাত থেকে রক্ষা পেতে পারে এবং তারা যেন মানে চাকরির পেছনে না ছুটে নিজেরাই চাকরির ব্যবস্থা করতে পারে, এই ধরনের স্বপ্ন নিয়েই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা কাজ করে চলেছেন এবং আমরা ওনার নির্দেশেই আমরা কিন্তু আমাদের কার্যক্রমগুলো চলমান রেখেছি। আপনারা জানেন যে এই মুজিব বর্ষে আমরা কর্মসংস্থান ব্যাংকের সাথে আমরা MOU করেছি, সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে আমরা এই 2 বছরে আগামী এই বছর মুজিব বর্ষে এবং আগামী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই 2 বছরে আমরা 2 লাখ যুবকদেরকে আমরা আত্মকর্মী হিসাবে তাদেরকে সর্বনিম্ন আজকে আলোচনায় গভর্নমেন্ট পার্ট থেকে বিশেষ করে পলিসি যেখান থেকে কথা বলার প্রয়োজন ছিল সেই দুটোই আমরা পেয়েছি।
তো আজকে আমাদের আলোচনায় আমরা যেটুকু শুনতে পেয়েছি তার থেকে আমরা যে সবাই একমত পোষণ করেছেন যে একটা ন্যাশনাল ইউথ কাউন্সিল হওয়া প্রয়োজন এবং সেটি অবশ্যই সরকার করবে। দ্বিতীয়ত যে কমিটমেন্টটি আমরা পেয়েছি সবার কাছ থেকে, বিশেষ করে জিও, এনজিও এবং যারা